السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه شما دشك মা আমাদানের ধারাবাহিক আলোচনার এ পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা করব কারা হবে জান্নাতিদের জান্নাতি হুরদের স্বামী সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ বান্দার জন্য পরকালে স্বরূপ প্রতিদান রেখেছেন জান্নাত আর সেই জান্নাতের মধ্যে ওই বান্দারাই যাবেন যারা আল্লাহর এবাদত করে দুনিয়াতে সফলকাম হয়েছে আখেরাতকেও তারা অর্জন করেছে এবং তারা জান্নাতে গিয়ে আল্লাহ তাদের জন্য হৌরের ব্যবস্থা করেছেন যেটা আমরা কোরআনুল ক্যারিমদিক প্রমাণ পাই আইন আল ইুল মাকনুন সম্মানিত দর্শক শ্রোতা কী এমন আমল রয়েছে যে আমলটি করলে জান্নাতে হুর পাওয়া যাবে এবং এই হুর তারাও ওই বান্দাকে পেয়ে আনন্দিত হবে খুশি হবে আর বান্দাও তাদেরকে পেয়ে হুরকে পেয়ে খুশি হবে সম্মানিত হাজিরিন সম্মানিত দর্শক শ্রোতা আমরা জেনে নেই কি সেই আমল কে حديث شريف الرسول صلى الله عليه وسلم ওয়াসাল্লাম ইরশাদ وعن ابن عمر رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال إن الجنة تزخرف لرمضان من رأس الحول إلى حول قابل قال فإذا كان أول يوم من رمضان هبت ريح تحت العرش من ورق الجنة على حور عين فيقولنا يا رب جعل لنا من عبادك أزواجا تقر بهم أعيننا وتقر أعين وتقر أعينهم بنا رواه البيهقي شمانة دشك البيهقي بيهقي شريف المدة এই হাদিসটি এসছে হাজরত ইবন রদি আল্লাহ তালা তিনি বলেন নবী করিম সাল্ল আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন রমজান সম্মানে বেহেশত সুসজ্জিত হয় বছরের প্রথম হতে পরবর্তী বছর পর্যন্ত তিনি বলেন যখন রমজানের প্রথম দিন উপস্থিত হয় বেহেস্তের বৃক্ষরাজি পাতা হতে এক প্রকার হাওয়া নিচ দিয়ে আনতনয়নে হুরদের উপর প্রবাহিত হয় তখন ওই হুর গিলমান তারা বলে ফায়াকুল ফয়াকুলা রব্বি ইবাদিক হে প্রতিপালক আপনার বান্দাদের মধ্য হতে আমাদের জন্য এমন স্বামী নির্বাচন করুন যাদের চোখে আমাদের চোখ যাদের দেখে আমাদের চোখ জুড়াবে এবং আমাদেরকেও তাদের দেখে চোখ জুড়াবে সম্মানিত দর্শক শ্রোতা তাহলে তারাই হবে কারা রোজাদার ব্যক্তি যারা রোজাকে শ্রিয়ামকে পূর্ণভাবে আদায় করবে আল্লাহ তালা সে সকল বান্দাদের জন্য রেখেছেন জান্নাতের মধ্যে হুর আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহেরমদন পবিত্র সিয়ামকে পুঙ্খানুপুঙ্খরূপে আদায় করে আল্লাহর নিয়ামত অর্জন করা তৌফিক দান করুক ও আখিদা ওয়ান রবমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক